একদিকে শুষ্ক মৌসুম ও অনাবৃষ্টি এবং অন্যদিকে জলে ভাসা জমিতে চাষাবাদের জন্য পানি ছেড়ে দেয়ায় কাপ্তাই হ্রদে কমে এসেছে পানির স্তর। এতে প্রভাব পড়েছে কাপ্তাইয়ের জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে। দেশের একমাত্র এই জলবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে 5টি মেশিনের মধ্যে 2টি চালু রেখে সর্বোচ্চ 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। 5টি ইউনিটের মধ্যে বর্তমানে 3 ও 5 নম্বর ইউনিট থেকে সর্বোচ্চ 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের 1 নম্বর ইউনিটটি বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হওয়া সত্ত্বেও কেন্দ্রের 2 ও 4 নম্বর ইউনিট দুটি পানির অভাবে বন্ধ রাখা হয়েছে। পানি অত্যধিক কম হওয়ায় উৎপাদন বাড়ানো যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত হচ্ছে না বললেই চলে। এই অবস্থাতে কম মেগাওয়াটে প্ল্যান্ট চালানো হয়েছে। এদিকে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লোডশেডিং বেড়ে যাওয়ায় রাইস ও ময়দার মিলগুলোতে উৎপাদন কমে গেছে। শুষ্ক মৌসুমের কারণে এখন একটু যত গরম পড়তেছে তখন একটু বিদ্যুতের সমস্যা একটু বেড়ে গেছে। এখন মেশিন চলাকালীন অবস্থা চট করে বন্ধ হয়ে যায়, কারণ চলে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, এরকম আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অবস্থা বিদ্যুৎ না থাকলে মনে করেন যে আমাদের কাজ সব বন্ধ থাকে, এদিকে আমাদের কোম্পানিরও সমস্যা হয় এই কারণে। কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে বর্তমানে 76.57 MSL, অথচ রুল কার্ভ অনুসারে এই সময়ে পানির স্তর থাকার কথা 82.60 MSL। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 MSL। ডিবিসি নিউজ ডেস্ক।